amaremp.com-এর আহ্বানের প্রেক্ষিতে ঢাকা ১৩ সংসদীয় আসনের ৩৩ নম্বর ওয়ার্ডের রামচন্দ্রপুর খালের জলাবদ্ধতা নিয়ে এক মিনিটের একটি তথ্যচিত্র পাঠালেন মোহাম্মদ শরীফউদ্দিন নামে ঢাকার এক নাগরিক। এই তথ্যচিত্রে রামচন্দ্রপুর খালের জলাবদ্ধতা দূরীকরণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়। আসসালামু আলাইকুম। এলাকাটি হচ্ছে ঢাকা ১৩ আসনের ৩৩ নম্বর ওয়ার্ডের রামচন্দ্রপুর খাল নামক স্থানটি। দীর্ঘদিন যাবৎ জলাবদ্ধতা, আবর্জনা ইত্যাদি কারণে এই খালটি বছরের সবসময় বন্ধ থাকে। অনেক বলা সত্ত্বেও এই খালটি পরিষ্কার করার কোনো ব্যবস্থা নিচ্ছে না। এখন আপনারা যা দেখছেন মনে হচ্ছে একটা মাঠ, কিন্তু আসলে এটা একটা মাঠ না, এটা একটা খাল। সামনেই দেখতে পারবেন যে পানি, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতার অভাবে এই খালটি এখনও পর্যন্ত জলাবদ্ধতা আছে। এখন আপনারা শুনবেন এই এলাকার একজন বাসিন্দার মুখে কথা। আমি মোহাম্মদ দেলোয়ার হোসেন, ৩৩ নম্বর ওয়ার্ড, ১৩ নম্বর আসনের স্থায়ী বাসিন্দা। স্থানীয় প্রতিনিধির কাছে এই জলাবদ্ধতা এবং এই খালের বিভিন্ন ময়লা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য স্থানীয় প্রতিনিধির মাধ্যমে আকুল আবেদন জানাচ্ছি। সম্প্রতি amaremp.com স্থানীয় সমস্যা সম্ভাবনা নিয়ে এক মিনিটের তথ্যচিত্র পাঠানোর জন্য আহ্বান করে। তথ্যচিত্রগুলো amaremp-এর ইউটিউব চ্যানেলে আপলোড এবং সংশ্লিষ্ট সংসদ সদস্যদের দৃষ্টি আকর্ষণে তার পেজে বার্তাটি প্রকাশ করা হবে। প্রতি মাসে সেরা ১০টি ভিডিও বার্তার প্রেরককে amaremp-এর পক্ষ থেকে পুরস্কৃত করা হবে। amaremp.com কর্তৃপক্ষ শরীফউদ্দিনের পাঠানো তথ্যচিত্রের বিষয়ে ঢাকা ১৩ আসনের সাংসদ জাহাঙ্গীর কবির নানক এমপির দৃষ্টি আকর্ষণ করবে।